সুবিধা পর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে আরাফাত এন্টারপ্রাইজের আমাদের সনন্দর্ম আমাদের শ্রদ্ধে বড় ভাই এখানে পৌঁছাচ্ছে। আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাত ভাই আপনার সঙ্গে আছি ভ্রাম্যমান রিপোর্টার হিসেবে। সাথে আছে আমাদের ফটো সাংবাদিক রিয়াদ, তোমাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে অতি কষ্ট অনেক দূর থেকে তুমি আসছো, তো সেই সুবাদে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইজান আপনার নামটা একটু চ্যানেলে তুলে ধরবেন। সালাম ভাই, সালাম ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমাদের আরাফাত এন্টারপ্রাইজ আজকে এটা কত বছর হয়েছে সালাম ভাই? 11 বছর আর কিছুদিন হলে আমরা এক যোগ পালন করব। সেই সুবাদে সালাম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একদম আমাদের শ্রদ্ধা বড় ভাই হিসাবে। তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আমি সাংবাদিক ফরাদ ভাই ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব, সারা জীবনে থাকব। তো সেই ক্ষেত্রে আমি সালাম ভাই বর্তমানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কি অবস্থায় আছে সেই কথাটা একটু বলুন। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি গত দু বছরে ভয়াবহ খারাপ। খারাপ বলতে আমাদের দামে ইম্পোর্টের সমস্যা, আমদানি রপ্তানি সমস্যা, যে আপেল আমরা গত দু বছর আগে ধরো 2022 টাকা কিনতে হবে, এই আপেল এখন কিনতে হবে 4300-4400 টাকা, কিন্তু দেখা গেছে যে লভ্যাংশটা এখন নাই। একটা আপেল 4300 টাকা মার্কেটে বিক্রি করলে 50 টাকা লাভ করতে কষ্ট, কিন্তু 2500 টাকার টাইমে 100 টাকা লাভ করা যায়। ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। সালাম ভাই এখন আমি জানতে চাচ্ছি যে মৌসুমি ফলের মধ্যে আপনাদের কোন কোন ফলগুলি এখন আছে? মৌসুমি ফলের মধ্যে এখন সবচেয়ে আম কোন কোন পদ্ধতি দিয়ে আছে, কোন কোন ইয়ে আছে? আম এখন বর্তমানে আছে লকনা, ফজলি, আমরুপালি, আর হাড়িভাঙ্গা। শ্বশুরবাড়িতে কোনটা পাঠাইছেন? শ্বশুরবাড়িতে রূপালি, আমরুপালি। ধন্যবাদ, শ্বশুরবাড়ি যাও রে আমরুপালি নিয়ে যাও রে। সালাম ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমাদের এখানে যারা মেহনতকারী ভাই আছেন আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেক কষ্টের বিনিময়ে ওনারা হারাউল ট্রাই পার করে কিন্তু আসছে, তো ওনাদেরকেও আমি চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সাংবাদিক ফরাজ ভাই। সালাম ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরুপালি এবং যেই আপনার প্রোডাক্টগুলি বর্তমানে যেগুলো আছে হাড়িভাঙ্গা, এগুলি কোথা থেকে নিয়ে আসছেন? হাড়িভাঙ্গা আসে আমাদের রংপুর থেকে, রংপুর থেকে আসে। আর আমরুপালি আসে চাপার থেকে, চাপার থেকে আসে, নগাবেলা চাপার। হ্যাঁ হ্যাঁ, নগা চাপার। আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জিনিসটা যেমন বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব আজিজ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে কিন্তু আমরা ডিজিটাল তার প্রান্তে এসে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। আপনি যেমন মনে করেন যে চাপাইতে তো এখন আর কষ্ট করে যেতে হচ্ছে না, এখন ডিজিটালের ছোঁয়া আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি একটু কথাটা তুলে ধরবেন। ডিজিটাল ছোঁয়া দেখা যায়, যেমন মনে করেন আপনি ইমুর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, প্রত্যেকটা প্রোডাক্ট দেখে ব্যাপারের সাথে আমাদের সরাসরি কথা বলে, আগে তো আমরা এখান থেকে লোক পাঠাতে বাণিজ্যের যেতে এখন যাওয়া লাগে, সেটাই আর কি। এখন ব্যাপারীরা এখান থেকে ডিজিটাল মাধ্যমে এগুলি সবকিছু আপনারা নিয়ে আসতে পারছেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে 2021-41 সাল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ, আর 2021-30 সাল হচ্ছে যে SDG গোল, লক্ষ্যমাত্রা। এখানে বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হোসেন সাহেব যেটা বলেছেন প্রতি এই আপনার মাদক ইউজিং, বাল্য বিবাহ, হ্যাঁ, তারপরে কিছু অসাধু ব্যবসায়ী আছে, হ্যাঁ, এগুলোকে টাইট করার জন্য আপনার অভিমতটা প্রকাশ করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ইউ আর দ্য অনারেবল পার্সন সততার সহিত বিজনেস করে যাচ্ছেন, যেমন মনে করেন আম একটা পবিত্র একটা ফল, ফলের মধ্যে মনে করেন যে ফরমালিন দেওয়া থাকে অনেক সময়, অনেক ক্ষেত্রে, এখানে আমি বলবো না, অনেক ক্ষেত্রে দেওয়া থাকে, তখন আপনি এটা কীভাবে বুঝবেন যে এটার মধ্যে ফরমালিন আছে না নাই? সালাম ভাই এটা আমরা এখান থেকে বোঝা খুব মুশকিল, ওইখানে বাগানিরা বলতে পারবে, বাগানিরা বলতে পারবে। এটা একটা জিনিস কি আমি বলি, যেমন মনে করেন মশা ব্যান মাসি ব্যানমেন্ট করতেছে না, এটা থেকে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আপনার এটার মধ্যে ফরমালিন নাই, আমরা ওই থেকে অনুমান করে নিই। আবার দেখবেন যে আপনার কালার যখন ধরে যাবে তাহলে মনে করবেন যে এটা ফরমালিন আছে। আমরা এখানে যখন আম পচে বা এখানে মাসি আসে তখন বলতে পারবেন ফরমালিন নাই, হ্যাঁ, এবং যখন কালার হয়ে যাবে তাহলে বলতেন যে এটার মতো ফরমালিন আছে। ঠিক আছে, তো সালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ফরমালিন মুক্ত আম আমরা এখান থেকে পাচ্ছি, সেটার জন্য আমাদের 11 বছরের একটা ব্যবসা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আমি বলবো রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয়নি, সালাম ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে, সালাম ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিয়েটি পা পা করে কিন্তু আজকে এই আমাদের বাজারের মধ্যে একটা সততার সঙ্গে বিজনেস করে যাচ্ছেন। এই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সাংবাদিক ফরাজ ভাই
আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের এখানে ফটো সাংবাদিক আছে রিয়াদ, আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে আমাদের ভাইরা আছেন যারা খুব পরিশ্রম করছেন, ওনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছ থেকে সালাম ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এখান থেকে ফলগুলি কোথায় কোথায় দিচ্ছেন? আমরা এখান থেকে আমাদের পাইকারের কাছে পৌঁছাচ্ছি, মানে নোয়াখালীর মধ্যে আবার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর, তারপর হচ্ছে যে আমাদের অবৈধ কাজের সারের এলাকা, যেমন মনে করেন যে আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি, রংপুর এবং পার্বত্য চট্টগ্রাম থেকে যে সমস্ত ফলগুলি আনা হয় আপনাদেরকে পুলিশ কোনো হয়রানি করে কিনা, গাড়ির ড্রাইভারদেরকে কোনো হয়রানি করে কিনা, এই জিনিসটা জানতে চাচ্ছি। ভিউয়ার্স, পার্বত্য চট্টগ্রামের এখানের মধ্যে মন্ত্রী মহোদয় আছেন পূজেন্দ্র ত্রিপুরা, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং রংপুরের মধ্যে আমাদের যে এমপি মহোদয় আছেন এবং প্রশাসন যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই যে সততার সহিত এখান থেকে ড্রাইভাররা আপনার আম কাঁঠাল সব কিছু নিয়ে আসতে পারছে। উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিল পরে দেওয়া। সালাম ভাই, ছোটোকালে আমরা যখন পিকনিক করতে যেতাম বাচ্চা জানা আমলের মধ্যে, উত্তর দিক দিয়ে গেলে কইতে চায় এনে জিন আছে ফেতনি আছে, দক্ষিণ দিকে গেলে কইতো জিন আছে ফেতনি আছে, এখন উত্তর দিকে গেলে দেখে যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে সরকারের পদ্মা সেতু। আমাদের বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে অনেক শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটা নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি ভদ্রকণ্ঠে একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি ভাবন আছে, আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি প্রদর্শিত করবেন। অবশেষে চ্যালেঞ্জের মোকাবেলা করে আমরা 1-41 স্প্যান ডান করেছি, 6.5 কিলোমিটার ডান করেছি। গত বছরের জুন মাসের 25 তারিখে আমরা কিন্তু প্রদর্শিত আপনাদের অর্থায়নের টাকা দিয়ে কিন্তু বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। আজকে যে প্রদর্শিত হয়েছে আপনাদের সুযোগ সুবিধাটা কেমন হচ্ছে, আবার আপনার অভিনিয়নটা কি, এটা আমি জানতে চাচ্ছি। সুযোগ সুবিধা ইনশাল্লাহ ভালো হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে বলতে জানে আমাদের আমাদের চৌমনি বাজারের উপর যে বরিশাল বলা ওদিকের লোকজন যাতায়াত করছে, প্রদর্শিত হওয়ার পরে দেখা গেছে মানুষ আরও সহজভাবে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কাঁচা মালগুলি আগে আসতো 25-25 মতো আসতো পচে যেত, এখন কিন্তু আপনার রাত্রে রোড দিলে ঘোরাতের দিকে পৌঁছে গেল। আপনার যমুনা সেতু হওয়ার পরে আমাদের দরকার এবারে যে আগে 18-20 ঘন্টার উপরে সময় লাগতো, এখন 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ভিতরে আমরা এখানে পেয়ে যাচ্ছি, বা হাই 10 ঘন্টা। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার শ্রদ্ধেয় বড় ভাই সালাম ভাইয়ের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন। আপনারা আমাদের সাথেই থাকেন www.brightonsentinel.com এবং টিভি নেটওয়ার্ক ইনস্টাগ্রাম এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে থাকছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ কে হয় কথা বলতে পারেন না।